she has made us fly এটা কিভাবে সঠিক অথবা she has made us squat এটা কিভাবে ভুল আসলে মোটামুটি সবাই শিওর বা জানি যে আসলে কজিটিভ ভার্ব হচ্ছে এই পাঁচটা ভার্ব সেটা আমাদের এই সিরিয়ালে যদি আমরা পড়ি তাহলে পাঁচটা ভার্বের ব্যাপার আমাদের মনে থাকবে যে let get make have help এই পাঁচটা ভার্ব হচ্ছে কি ভার্ব কজিটিভ ভার্ব কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি যে have বলতে কোনো কিছু আছে বা থাকা বোঝায় যে আমি যদি বলি যে I have a car বোঝাচ্ছে আমার একটা গাড়ি আছে তাহলে have কিন্তু তখন একটা নরমাল ভার্ব তো এগুলা কিন্তু নরমাল ভার্ব হিসেবে এগুলার আলাদা অর্থ আছে যেগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকেই জানি বাট এখানে কজিটিভ ভার্ব এই পাঁচটা ভার্ব তখনই হবে যখন এদের পরে আমাদের অবশ্যই একটা কি থাকবে একটা নাউন বা প্রোনাউন বা শর্টকাটে আমরা এখানে লিখলাম এনপি অর্থাৎ এই পাঁচটা ভার্ব তখনই কজিটিভ ভার্ব হবে যখন এদের পরে একটা কি থাকবে নাউন বা প্রোনাউন থাকবে এটা হচ্ছে শর্ত যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে কিন্তু সেটা কজিটিভ ভার্ব আসলে হবে না এবং এই নাউন প্রোনাউনের পরে আরেকটা আমাদের ভার্ব থাকবে সো ওই ভার্বটা নিয়ে আছে আমাদের আসলে এখানে আসল গেমটা এই ভার্বটাই বিভিন্ন ফর্মে থাকবে সেটার মধ্যে গ্যাপ থাকবে সেটা আমাদের আসলে বুঝতে হবে যে কখন বেস ফর্ম হবে কখন ইনফিনিটিভ হবে কখন বি থ্রি হবে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে এবং এখানে যেহেতু এগুলাও এখানে নাম যেহেতু আছে কজিটিভ ভার্ব তার মানে অবশ্যই এগুলা ভার্বের মধ্যে পড়ে সো যেহেতু এগুলা ভার্ব এদের আগে একটা কী থাকা লাগবে সাবজেক্ট থাকা লাগবে সো এটা নর্মালি থাকবে সো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কজিটিভ ভার্বের নর্মাল একটা প্যাটার্ন সো এই প্যাটার্ন আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই আমরা জাস্ট মনে রাখবো যে এই পাঁচটা ভার্ব লেট গেট মেক হ্যাভ হেল্প তখনই কজিটিভ ভার্ব হবে যখন এরপরে নাউন বা প্রোনাউন থাকবে এখন কিভাবে থাকতে পারে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই ধরো এখানে বলছে যে আমি যদি একটা এক্সাম্পল এখানে দেখাই তোমাদেরকে বলা আছে যে আই হ্যাভ আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে আই হ্যাভ জ্যাক মানে বোঝাচ্ছে যে আমার আছে জ্যাক বাট বিষয়টা কিন্তু এরকম না এখানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাভ এখানে কজিটিভ ভার্ব এখন কিভাবে শিওর হলাম যে ভাইয়া এটাই আমাদের এখানে কজিটিভ ভার্ব সবাই একটু যদি খেয়াল করো দেখো এখানে হ্যাভ এজন্যই কজিটিভ ভার্ব কারণ এখানে জ্যাক মানে কি একটা নাউন আছে বা শর্টকাটে আমরা ওইটাকেই লিখছি যাতে করে তোমরা বুঝতে পারো অর্থাৎ এখানে আমাদের এনপি বা এই ব্যাপারটা এখানে আছে তো যেহেতু এনপি বা নাউন এখানে আছে তাহলে এখানে অবশ্যই আমাদের এখানে হ্যাভটা একটা কজিটিভ ভার্ব তো এখন এই জ্যাকের উপরে বা এই নাউন প্রোনাউনের উপর ভিত্তি করে পরের ভার্বটা বসাতে হবে অর্থাৎ খেয়াল করে দেখো এখানে জ্যাক কি একটা ব্যক্তি নাকি বস্তু বোঝাচ্ছে একটা পার্সন নাকি থিং বোঝাচ্ছে সো এখানে ডেফিনেটলি এখানে আমাদের জ্যাক বলতে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে তো যখন এই নাউন প্রোনাউনটা মানে এই নাউন প্রোনাউনটা যখন আমাদের কি হবে ব্যক্তি হবে তখন পরের ভার্বটা হবে বেস ফর্মে সো এখানে কিন্তু ঠিকঠাকভাবে আমাদের কি দেওয়া আছে বেস ফর্ম দেওয়া আছে এখন এই সেন্টেন্সে তোমরা যদি ইউজ করো আই হ্যাভ জ্যাক ওয়াশড মাই কার তাহলে সেটা সাংঘাতিক ভুল আবার যদি আমরা ব্যবহার করি আই হ্যাভ জ্যাক টু ওয়াশ মাই কার সাংঘাতিক ভুল আই হ্যাভ জ্যাক ওয়াশিং মাই কার সেটাও কিন্তু এখানে ভুল হয়ে যাবে তার মানে আমরা এখানে মোটামুটি প্যাটার্নটা দেখলাম যে পজিটিভ ভার্ব এই পাঁচটা ভার্ব তখনই হবে যখন এদের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবে বা সেটা যখন আমাদের নর্মালি থাকবে তো এখন নাউন প্রোনাউনটার উপর ভিত্তি করে পরের ভার্বটা হবে অর্থাৎ নাউন প্রোনাউনটা যদি ধরো যে ব্যক্তি হয় বা এখানে আমরা লিখে দিই যে নাউন প্রোনাউনটা যদি ধরো ডুয়ার হয় মানে যে নিজেই কাজটা করে সেটাকে পজিটিভ ভার্বের ভাষায় আমরা মনে রাখবো যে ডুয়ার অর্থাৎ এখানে জ্যাক তো নিজেই গাড়িটা ওয়াশ করে বা ওয়াশ করার কথা বোঝাচ্ছে তাহলে ডুয়ার মানে যে নিজেই কাজটা করে অর্থাৎ আমরা ডুয়ার এবং ব্যক্তি একই সাথে দুইটাই মাথায় রাখবো কারণ শুধু ব্যক্তি হিসেবে থাকলেই যে সবসময় বেস ফর্ম হবে এমন নয় কিন্তু শর্টকাটে মাথায় রাখার জন্য আমরা মনে রাখবো যে ওই নাউন প্রোনাউনটা ব্যক্তি হলে বা ডুয়ার হলে পরের ভার্বটা হবে বেস ফর্ম এখন এই নাউন প্রোনাউনটা যদি ধরো বস্তু হয় বা রিসিভার হয় বস্তুটাকে আমরা রিসিভার হিসেবে কাউন্ট করে থাকি বা ওভাবে আমরা আসলে কনসিডার করি সেটা আমরা পরে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো তার মানে ওটা যদি ধরো ওই নাউন প্রোনাউনটা যদি আমাদের রিসিভার হয় তো তখন আমাদের পরের ভার্বটা কী হবে যদি রিসিভার হয় তখন পরের ভার্বটা হবে বি থ্রি ঠিক আছে তো সেখানে আমরা যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আরও ব্যাপারটা শিওর হতে পারবে বলতে হবে ওয়াশড তো খেয়াল করো এখানে কিন্তু ওয়াশ ভার্বের ফর্মটা আসলে চেঞ্জ হয়ে গেছে এখানে হয়ে গেছে ওয়াশড কেন এখানে দেখো মাই কার এটাও একটা আমার আমার গাড়িকে বোঝাচ্ছে সো এখানে অবশ্যই এখানে নাউন প্রোনাউন আছে বা নাউন আছে সো হ্যাভ এখানে তাহলে ডেফিনেটলি কী ভার্ব পজিটিভ ভার্ব এখন কার কি ব্যক্তি নাকি বস্তু ডেফিনেটলি এটা বস্তুর মধ্যে পড়ে বা গাড়ি তো নিজে ওয়াশ করে না তার মানে কার এখানে বস্তু বা রিসিভার হিসেবে আছে তার মানে এখানে ডেফিনেটলি পরের ভার্বটা কী হবে বি থ্রি হবে সো এখানে আমাদের কী আছে ওয়াশড আছে খেয়াল করো তার মানে এখানে পরে যে ভার্বের ফর্মটা আছে সেটা আসলে কখন বেস ফর্ম হবে কখন বি থ্রি হবে সেটা ডিপেন্ড করবে এই যে নাউন প্রোনাউনটার উপরে আমরা এখন একটু দেখবো যে প্রত্যেকটার ক্ষেত্রে আবার একটু দেখবো যে কোনটার ক্ষেত্রে কী বসে তো ধরো আমরা একটু আবার লিখবো অর্থাৎ ব্যক্তি বস্তু হলেই যে বেস ফর্ম বা বি থ্রি এভাবে তো অবশ্যই মনে থাকবে এছাড়া তোমার ডিটেলসে পড়া ব্যাপারটা কিন্তু এখানে
মাথায় থাকবে তো খেয়াল করো সো আমরা মনে রাখব যে লেটের পরেও আমরা জানি ব্যক্তি হলে বেস ফর্ম বসে লেটের পরেও বেস ফর্ম বসবে তারপরে ধরো যে মেক এর পরে আমাদের বেস ফর্ম বসবে এখানেও বেস ফর্ম হবে হ্যাভ এর পরেও যদি ব্যক্তি থাকে তাহলে এখানে আমাদের বেস ফর্ম হবে আমরা এটাকে ভি জিরো হিসেবে লিখছি যাতে করে তোমরা বুঝতে পারো যে ওখানে ভার্বের সাথে এস বাই এস অন্য কিছু কিছু হবে না সো হেল্পের পরে আমাদের এখানে যদি আমরা বেস ফর্ম বসাই তাহলে এখানে ভি জিরোই বসবে অথবা এখানে দুইটা আনসারই কারেক্ট হবে অর্থাৎ এখানে ইনফিনিটিভও আনসার হতে পারে তারপরে গ্যাটের ক্ষেত্রে ধরো যে ব্যাপারটা শুধু একটু আলাদা সেটা হচ্ছে গ্যাটের ক্ষেত্রে বেস ফর্ম না বসে সেখানে আনসার হবে টু প্লাস ভি জিরো অথবা ইনফিনিটিভ তাহলে খেয়াল করে দেখো আমাদের ওই লাইনটার সাথে কিন্তু প্রায় সবগুলো মিলে যাচ্ছে শুধু গেটটা একটু আলাদা আমরা পড়েছি ব্যক্তি হলে বা ডোয়ার হলে সবগুলা ভার্বের পরে কী হবে বেস ফর্ম হবে দেখো লেটের ক্ষেত্রে বেস ফর্ম মেকের ক্ষেত্রে বেস ফর্ম হ্যাভের ক্ষেত্রে বেস ফর্ম এবং হেল্পের ক্ষেত্রে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ তো প্রথমে কিন্তু বেস ফর্মে আছে এবং দুইটাই যদি কারেক্ট আনসার থাকে তখন বেস ফর্মটাকে আমরা প্রেফার করব শুধু তাহলে গেটের ক্ষেত্রে একটু আলাদা তাহলে লাইনটা আমরা এভাবে মাথায় রাখবো বা ব্যাপারটা এভাবে মাথায় রাখবো যে ব্যক্তি হলে বা ডোয়ার হলে সবগুলা কজিটিভ ভার্বের পরে বেস ফর্ম বসে শুধু গ্যাটের ক্ষেত্রে কি বসে ইনফিনিটিভ বসে এবং আমরা পড়েছি বস্তু হলে সবগুলা ভার্বের পরেই বি থ্রি দেখো হ্যাবের পরে আমাদের ওই পরের ভার্বটা হবে বি থ্রি গ্যাটের পরে আমাদের পরের ভার্বটা হবে বি থ্রি এবং লেটের পরে এখানে শুধু একটু আলাদা এখানে আমাদের আনসারটা নিতে হবে বি প্লাস বি থ্রি যেমন ধরো আমি বললাম যে লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড যে ক্লাসটাকে শেষ হতে দাও আমি বললাম যে ক্লাসটাকে শেষ হতে দাও যে লেট দ্য ক্লাস বি ফিনিশড তো তার মানে হচ্ছে এখানে বি প্লাস বি থ্রি একসাথে বসে আবার এখানে মেক এবং হেল্পে ব্যক্তি হোক বস্তু হোক এগুলো আমরা কোনো বি থ্রি হিসেবে পড়বো না তার মানে তোমার কাজ আরেকটা কমে যাচ্ছে অর্থাৎ তোমরা মাথায় রাখবে যে বস্তু হলে পরের ভার্বটা অবশ্যই কী হবে বি থ্রি হবে কিন্তু লেটের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা সেখানে হবে বি প্লাস বি থ্রি আর আমরা মাথায় রাখবো যে মেক এবং হেল্পে ব্যক্তি হোক বস্তু হোক সেখানে আসলে বি থ্রির কোনো ফ্যাক্টর নেই তার মানে এখানে আমি যে ব্যাপারটা দেখালাম ওই পাশেরগুলো হচ্ছে ডোয়ারের ক্ষেত্রে কী কী হবে এই পাশেরগুলো হচ্ছে রিসিভার বা বস্তু থাকলে কী কী হবে এবং তাহলে আমাদের ডিটেলসে পুরো ব্যাপারটাই মাথায় থাকবে ব্যক্তি হলে সবগুলো ভার্বের পরে বেস ফর্ম শুধু গ্যাটের পরে হবে ইনফিনিটিভ আবার বস্তু হলে সবগুলো ভার্বের পরে বি থ্রি শুধু লেটের ক্ষেত্রে হবে বি প্লাস বি থ্রি আর এটা মাথায় রাখবো মেক এবং হেল্পে বি থ্রির কোনো ফ্যাক্টর নাই মেক এবং হেল্প যদি পজিটিভ ভার্ব হয় বা এদের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন অবশ্যই আমাদের ওখানে আমাদের কী ব্যবহার করা লাগবে শুধু বেস ফর্মের ব্যাপারটাই ব্যবহার করা লাগবে ওখানে বি থ্রির কোনো ফ্যাক্টর নেই এখন চলো আমরা দেখি যে শি হ্যাজ মেড আস ফ্লাই এটা কীভাবে সঠিক অথবা শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার এটা কীভাবে সঠিক অথবা শি হ্যাজ মেড আস স্কট এটা কীভাবে ভুল আসলে আমরা জানি মেকের মেক তখনই বা এই পজিটিভ ভার্বগুলো তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে এই যে আস একটা প্রোনাউন হিসেবে এখানে আছে সো তার মানে মেক এখানে অবশ্যই বা মেড ভার্বটা এখানে অবশ্যই পজিটিভ ভার্ব সেটা যে কোনো ফর্মে থাকতে পারে মেক মেড থাকতে পারে হ্যাজ মেড থাকতে পারে অথবা ধরো গ্যাট গট থাকতে পারে ইজ গ্যাটিং থাকতে পারে মানে ওই পজিটিভ ভার্বগুলো টেন্সের যে কোনো ফর্মে থাকতে পারে দ্যাট ডাজন্ট মেক এনি প্রবলেম ওটা কোনো আমাদের বিষয় না তো এখানে আস তো অবশ্যই আমাদের ধরো যে ব্যক্তির মধ্যে পড়ে বা ডুয়ারের মধ্যে পড়ে কিন্তু আমরা এখানে আলাদা করে ব্যক্তি বস্তু দেখার দরকার নেই কারণ মেক এবং হেল্পের ক্ষেত্রে আমরা শুধু দেখবো সেটা কি পজিটিভ ভার্ব হিসেবে আছে কি না সো এখানে ডেফিনেটলি ফ্লাই বেস ফর্মে আছে এটা ঠিকঠাক আছে ধরো আরেকটা সেন্টেন্স ছিল এরকম যে শি হ্যাজ আমরা জানি এখানে মেড একটা পজিটিভ ভার্ব হিসেবে আছে কারণ এরপরে আস একটা প্রোনাউন বা এনপি আছে তো এখন তুমি যদি তোমরা পড়েছো এবং এখানে লেখাও আছে যে মেকের পরে আমাদের ব্যক্তি হলে বা ডোয়ার হলে কি বসবে বেস ফর্ম বসবে কিন্তু কট তো এখানে বি থ্রি হিসেবে আছে তার মানে এটা ঠিকঠাক নেই এখন অনেকেই ভাববে তোমরা যে তাহলে ভাইয়া কট ভার্বের বেস ফর্ম তো ক্যাচ তাহলে এখন তুমি যদি এখানে লিখো যে শি হ্যাজ মেড আস ক্যাচ এটাও কিন্তু আসলে কারেক্ট ফর্ম হবে না কারণ এখানে প্রপার ওই প্রসঙ্গটা বা ওই অর্থটা দিবে না এখানে ধরো যে ক্যাচ মানে কাউকে হচ্ছে ধরা বোঝাচ্ছে এখন তারা তো ধরা খেয়েছে এখানে বোঝাচ্ছে যে তিনি আমাদের ধরা খাওয়ালেন এরকম একটা অর্থ দিচ্ছে এখন ধরো এখানে ক্যাচ মানে নিজেই ধরা এখন নিজেই তো নিজেকে ধরবে না তো তখন ধরা খাওয়া বোঝাতে বা এই অর্থটা আনার জন্য আমাদের অবশ্যই বলা লাগবে এখানে বেস ফর্ম তো আনাই লাগবে এবং আরেকটা ব্যাপার আনা লাগবে সেটা হচ্ছে বলা লাগবে গ্যাট কট ঠিক আছে তাহলে এখানে গ্যাট কট যদি আমরা লিখি আমরা জানি মেকের পরে বেস ফর্ম বসে গ্যাট এখানে বেস ফর্ম হিসেবে আছে এটা কিন্তু আর তখন কোনো পজিটিভ ভার্ব না এটা নর্মাল ভার্ব তাহলে বোঝাচ্ছে যে শি হ্যাজ মেড আস গ্যাট কট অর্থাৎ তিনি আমাদেরকে ধরা খাওয়ালেন বা খাইয়েছেন এরকম